আমাদের সঙ্গে শ্রীরাধাদি রয়েছেন। শ্রীরাধি, আপনি কিছু বলতে চাইছেন যে পাকিস্তান যে ডিফাই করছে, বলছে যে এখতিয়ারই নেই আন্তর্জাতিক আদালতের ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে জড়িত এরকম কোনো বিষয় না কলানোর, পাকিস্তান এটা না বলে আর কি বলবে? ওরা কি বলবে যে হ্যাঁ দারুণ ভার্ডিক্ট হয়েছে, আমরা মাথা নত করে মেনে নিলাম? স্বাভাবিকভাবে না, ওরা একটা অন্য পশ্চারিং করবেই। আর আমরা যেটা মানে সবসময় জানি যে মিলিটারির একটা পার্টিকুলার পজিশন আছে, তারাই সব চালাচ্ছে ওখানে, তো ওদের কাছে। বাট এটা তো একটা ঘটনা যে একটা ইন্টারন্যাশনাল স্পেসে ওরা এটা একটা জায়গায় একটা ভার্ডিক্ট পেয়েছে, ওরা মানবে না সেটা একটা ব্যাপার, যে ওরা এই মানে রেটরিকটা চলবে। কিন্তু যেই ক্রিটিক্যাল পয়েন্টটা তুমি কিছুক্ষণ আগে মানে তুলেছিলে, যে ফাইনালি এটা একটা অনেক লম্বা গল্প, এই হলো শুরু। মানে আমার যেটা ধারণা হচ্ছে, দিস ইজ এই লিগাল প্রথম রাউন্ড, এর পরে কিন্তু উইল হ্যাভ টু লুক অ্যাট আদার অপশনস। লিগালি একটা টেকনিক্যাল বাইন্ডিং আছে এখানে, এরা বলে দিয়েছে ফাইনাল ভার্ডিক্ট যতক্ষণ না হয় বাইন্ডিং, বাট সেটা এনফোর্স করার তো জায়গা কোথাও নেই। সেটা হচ্ছে আমাদের দুটো দেশের মধ্যে যারা দুজন পার্টি, ভারত এবং পাকিস্তান, কারো যদি মন পছন্দ না হয় তাহলে সিকিউরিটি কাউন্সিল অব্দি মুভ করতে পারে, মুভ করতে পারে। যেটা অফকোর্স আমরা জানি যে ওখানে ভিটো পাওয়ার, তাদের অনেক বন্ধু বসে আছে ওখানে যারা ভিটো পাওয়ারে, সেটাকে আমাদের দ্য ফেভার, ইট ওয়ন্ট গো ইন আওয়ার ফেভার। তো আমার ধারণা পাকিস্তান উইল অলসো ট্রাই অ্যান্ড লুক অ্যাট এভরি আদার অপশন। অ্যাট দ্য সেম টাইম একটা ইন্টারন্যাশনাল জায়গায় যেরকম একটা ভার্ডিক্ট পেয়েছে, একদমই যেরকম কিছু অলরেডি মিডিয়াতে বলা হচ্ছে যে ওরা হয়তো ওয়েটই করবে না, এক্সিকিউট করে দেবে, হয়তো সেটা না, ইটস ডিফিকাল্ট টু সে দ্যাট, বিকজ এই প্রশ্নটাই এই মুহূর্তে সবাইকে তাড়া করে বেড়াচ্ছে যে ঠিকই লড়াইয়ের প্রথম রাউন্ডটাতে তো আমরা জয় পেয়েছি, পাকিস্তানের পক্ষে একটা বড় ফেস লস হয়েছে, কিন্তু মেজর জেনারেল গাঙ্গুলি যে আশঙ্কাটা অনেককেই তাড়া করে বেড়াচ্ছে যে যদি পাকিস্তান না মানে, এর মধ্যে যদি সত্যি সত্যি আনফর্চুনেটলি সেই ঘটনাটা ঘটে যায়, এক্সিকিউশনটা ঘটে যায়, দেন সেটার আশঙ্কা কি দেখেন? পাকিস্তানের সামরিক বাহিনীকে বিশ্বাস করার কোনো জায়গা নেই। আমাদের মধ্যে যেমন একটা ট্রেনিং আছে, একটা ন্যায় অন্যায় আছে, একটা রুল আছে, একটা ফৌজির ডেকোরাম আছে, সেটা কিন্তু ওদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে কোনো একটা সৈনিকের মৃত যে মারা গেছে তার মাথা কেটে নিয়ে যেতে পারতো না, তার বডিকে মিউটিলেট করতে পারতো না, এমনকি অফিসারের প্রাইভেট পার্টস পর্যন্ত ক্রেতা মিউটিলেট করেছে। যদি আপনারা মনে করেন কার্গিল যুদ্ধের পরের ঘটনাগুলো, তাহলে এই যেখান তাদের মানে একটা ইতিহাস, তারা যা কিছু করতে পারে, একটা জেলের মধ্যে সেখানে একটা রায়ট বাজিয়ে দিয়ে বললো ওকে মেরে দিয়েছে কেউ, সরাবজিৎ সিং এর সময় যেটা নিয়ে অনেক থিওরি আছে, যদি মারতে চায় সেখানে কিচ্ছু করার নেই। এবং একটু আগে বললেন অনেক বন্ধু আছে তারা পাকিস্তানের পাশে দাঁড়িয়ে যাবে, এবং আমাদেরও অনেক বন্ধু আছে, তারা তাদের স্ট্র্যাটেজি দেখবে, তারা ভালো মন্দ ন্যায় অন্যায় দেখবে না, এটা আমাদের বুঝে নিতে হবে। বিয়ন্ড দ্য লিগাল যে জায়গাগুলো, সেইগুলো আমাদের বোধ হয় এখন খুব সিরিয়াসলি ইন্টেন্টলি জিজ্ঞেস জায়গাগুলো দেখতে হবে। মফিয়া কিছুদিন আগে, কয়েক বছর আগে কিন্তু পাকিস্তানের এই মিলিটারি কোর্টের থেকে তাদের যে ক্ষমতা সেটা কিন্তু পাকিস্তানের সিভিল কোর্ট নিয়ে নিয়েছিল। যখন পেশাওয়ারে পাকিস্তানের আর্মি পাবলিক স্কুলে স্ট্রাইক হলো, তারপর থেকে পাকিস্তান আর্মি আবার বলল না আমাদের হাতে এই ক্ষমতাটা ছেড়ে দাও, আই নো হাউ এ কোর্ট মার্শাল ইজ বিং কন্ডাক্টেড, আমি নিজে দুটো তিনটে কোর্ট মার্শালের প্রিসাইডিং অফিসার ছিলাম, ক্যাপ্টেন বিং কোর্ট মার্শাল, লেফটেন্যান্ট বিং কোর্ট মার্শাল অ্যাজ এ ফুল কর্নেল, সেখানে ইটস এ ফার্স্ট, যেই কোর্ট মার্শাল অর্ডার হলো তার মানে তাদের বলাই হয় দ্যাট হি শুড বি পানিশড, ওয়েদার হি ইজ রাইট অর হি ইজ রং, ওয়েদার হি ইজ গিলটি অর হি ইজ নট গিলটি। এই পেশাওয়ার স্ট্রাইকের পর মানে আনস্ক্রুপুলাসলি পাকিস্তান আর্মি 18 থেকে 19 জনকে এক্সিকিউট করেছে। তো আমি এখানে জ্যোতির্মাবুর কাছে আসব বলতে চাই এই বিষয়ে, একটি মিনিট এখানে বলবো। ভারতেও সামরিক আদালত আছে এবং সেখানেও বিচার হয়, কিন্তু সেইখানে নিয়ম হচ্ছে অপর পক্ষ বা যে বাদী পক্ষ বা প্রতিবাদী পক্ষ উভয় ক্ষেত্রেই সিভিলিয়ান লয়ারকে আনতে পারে, বিচার করবে ওপেনলি, এবং সেই ভার্ডিক্ট যদি তাদের মনমতো না হয় কোনো পক্ষেরই, তারা হাইকোর্টে অ্যাপিল করতে পারে। যে কনস্যুলার অ্যাক্সেস এইটা এই মুহূর্তে কতটা জরুরি? কনস্যুলার অ্যাক্সেস পেলে অ্যাটলিস্ট তাকে আমরা অ্যাডভাইস দিতে পারবো নেক্সট স্টেপস কী কী নেওয়া যেতে পারে এবং তার অবস্থা কী সেটাও জাজ করতে পারবো।
সেখানে পাকিস্তান কোনো নিয়ম ব্রেক করছে কি না সেটা উই ক্যান ডিটারমিন, এবং যদি ব্রেক করে থাকে তাহলে সেটাকে আবার পাবলিসিটি দেয়া আইসিজি এর কাছে পাঠানো দরকার হলে, অনেক উপায় আছে কাজী জিনিসটাকে ওপেন করে দেওয়া আর কি। এখন তো সিক্রেট হয়ে রয়েছে, যাদবের কী অবস্থা কেউ জানে না, তাই এটাকে যদি এখন কনসুলার অ্যাক্সেস দিয়ে ইন্ডিয়া এবার ইনফরমেশন যদি বার করে আনে তাহলে পাকিস্তান উইদিন রুলস করা উচিত, অন্তত করতে বাধ্য হবে খানিকটা, যদি আলটিমেটলি মানবে কি না ভগবান জানে। কাজী অ্যাক্সেস সেদিক থেকে ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নেই, এবং তার কী কী রাইটস আছে ইভেন অ্যাজ এ প্রিজনার সেগুলো তো ইম্পর্টেন্ট। তো আপনি কি আশা করেন যে পাকিস্তান কনসুলার অ্যাক্সেস ফাইনালি দেবে? পাকিস্তান তো প্রাণপণ চেষ্টা করবে, যে ভাবেই ওই দুটো এক্সেপশন আমি এক্ষুনি বলেছি কি না আমার ঠিক খেয়াল নেই, আমি আবার আরেক জায়গা থেকে আসছি, যাক ওই একটা হচ্ছে কমনওয়েলথ বলেছি, এটা কমনওয়েলথ আর মাল্টিল্যাটারাল ট্রিটি এইগুলোর বাহানা দেখিয়ে পাকিস্তান কিন্তু খারিজ করতে পারে, যে আমাদের যে বাইল্যাটারাল ট্রিটি ছিল ইন্ডিয়া আর পাকিস্তানের কনসুলার অ্যাক্সেস নিয়ে দ্যাট ইজ ইনভ্যালিড, কারণ তুমি নিজেই তো এক্সেপশন করে রেখেছো আমি কমনওয়েলথ এর মেম্বার। ওই আর্গুমেন্ট ইন ফ্যাক্ট দে হ্যাভ ইউজড অলরেডি, হ্যাঁ এই যখন কোর্টেও দে হ্যাভ देयर লয়ার্স হ্যাভ ইউজড দ্য সেম আর্গুমেন্ট আপনি যেটা বলছেন, কাজেই ওটা এটা এটার ভিতরেই চলে যাবে আবার, এটাই ওদের স্ট্রং পয়েন্ট আর কি।